দেখো বৃষ্টি আহ কয়েকদিন ধরে ডোমজুরের বেগরি স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে এবং এখানে সরকারি নিয়ম অনুযায়ী দুশো চল্লিশ টাকা ভর্তির জন্য লাগছে অ্যাডমিশন ফি হিসাবে এবং যেটা জানা যাচ্ছে যে যেটা অভিভাবকদের অভিযোগ কয়েকজন অভিভাবকের কাছ থেকে কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে দুশো চল্লিশ টাকার পরিবর্তে কারোর থেকে পাঁচশো টাকা এবং ছশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং মূলত বলা যদিও আহ যে রসিদ দেওয়া হচ্ছে তাদের সেটা দুশো চল্লিশ টাকারই রসিদ দেওয়া হচ্ছে কেন এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তারা স্কুল কর্তৃপক্ষকে যখন জিজ্ঞাসা করে তারা জানিয়েছে স্কুলের উন্নয়নের জন্যে এবং যারা সময় টিচার আছে তাদের মাইনে দেওয়ার এই টাকা টাকা অতিরিক্ত নেওয়া জন্যে হচ্ছে এই নিয়ে মূলত খুব থাকে এবং আজকে অভিভাবক এবং স্কুলের সামনে তারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন এবং সেখানে এসএফআই এবং ডিএফআই এর যারা কর্মী তারাও জড়ো হয় এবং তারাও বিক্ষোভ দেখাতে থাকে এই যখন বিক্ষোভ পর্ব চলছে সেই সময় স্থানীয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের কিছু লোক তারাও সেখানে জড়ো হয় দুপক্ষে তারা যেটা অভিযোগ যে এস এবং বিএফআই যেটা অভিযোগ অভিভাবকদের পক্ষ থেকে যেটা অভিযোগ তাদের ওপর ওই হামলা চালায় এবং এর প্রতিবাদ তারা পথ অবরোধ করে যদিও স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে স্কুল কমিটির প্রেসিডেন্ট যে অতিরিক্ত টাকা নেওয়ার কথা তিনি স্বীকার করেছেন তবে কারোর থেকে জোর করে নেওয়া হচ্ছে না যারা ইচ্ছে যারা স্বইচ্ছায় দিচ্ছে দিচ্ছেন তাদের থেকেই অনুদান হিসাবে নেওয়া হচ্ছে বলে তিনি স্বীকার করেছেন ধন্যবাদ সুনেত পোস্টার পাল্টা পোস্টারে বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট এবার অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদারের সমর্থনে পড়ল পোস্টার শহরের একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে বিজেএমসির নামে এই পোস্টার পড়েছে পোস্টারে অমিতাভ চক্রবর্তীর পাশে থাকার বার্তা রয়েছে এর আগে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল শহরে কিছুদিন আগে শহর জুড়ে হোর্ডিং পড়েছিল বিজেপি বিক্ষুব্ধদের সেই হোর্ডিংয়ে লেখা ছিল অমিতাভ চক্রবর্তীকে সরানোর দাবি আর এবারে তার পাল্টা হোর্ডিং পড়ল শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি পার্টি অফিসের আশপাশের সমস্ত জায়গায় এই ধরনের হোর্ডিং লাগানো হয়েছে যেখানে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে ভারতীয় জনতা মজদুর সেল এবং তার সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী আপনাদের সাথে ছিলাম আছি থাকবো অর্থাৎ অমিতাভ চক্রবর্তীদের পক্ষ নিয়ে এই ধরনের হোর্ডিং সেই হোর্ডিং দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় ধর্মতলা শামবাজার এবং সেই সঙ্গে বিজেপি পার্টি অফিসের আশপাশের এলাকায় এই হোর্ডিং দেওয়া হয়েছে এর আগে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে হোর্ডিং পড়েছিল শহরজুড়ে আর এবারে ঠিক তার পাল্টা হোর্ডিং সেই হোর্ডিংয়ে মুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সেই হোর্ডিং দেওয়া হয়েছে এবং সেই হোর্ডিংয়ে অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদারদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে হোর্ডিংগুলিতে এবং এই হোর্ডিং কিন্তু দেওয়া হয়েছে বিজেএমসির পক্ষ থেকে এবং এখানে যেরকমভাবে আমরা দেখছি যে যারা এখানে পদাধিকারী রয়েছেন তাদের নাম দেওয়া রয়েছে এবং সুকান্ত মজুমদারের ছবি এবং সেই সঙ্গে অমিতাভ চক্রবর্তীর ছবি সেই ছবিও রয়েছে এই হোর্ডিংয়ে আর সেই হোর্ডিং এবার দেওয়া হয়েছে শহরের বিভিন্ন জায়গায় ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা